হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর তৃতীয় পর্বে। আজকে আমরা ইনসার্ট মেনুটি শিখব। তবে ইনসার্ট মেনুটি শুরু করার আগে আপনাদেরকে সাজেস্ট করব, গত টিউটোরিয়ালে আমাদের অনেকগুলো কমান্ড ভালোভাবে শেখানো আছে, আপনারা একটু দেখে আসবেন। তা নয় তো ইনসার্ট মেনু থেকে শিখতে গেলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। তো বন্ধুরা চলে যাই ইনসার্ট কমান্ডে। ইনসার্ট কমান্ডে আমাদের যেগুলো জিনিস প্রয়োজন হবে সে সমস্ত জিনিসগুলো আমরা রিএক্সেল করব এবং প্রয়োজনে আমরা এখানে শেখাবো বা আপনাকে দেখায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু যে সমস্ত কমান্ড আপনাদের আদৌ প্রয়োজন হবে না সেগুলো কমান্ড আমরা আজকে ক্লাসে রাখছি না। যেমন এখান থেকে কভার পেজ, যেগুলো আপনি নতুন করে, কভার পেজ বলতে ফার্স্ট পেজটা আপনি নতুন করে, যেটাতে বইয়ের মলাট বলে রাখি আমরা অনেকে, সেটাকে কভার পেজ বলা হয়, আপনি এখান থেকে করতে পারেন। তো যদিও আমাদের এগুলো আপডেট সফটওয়্যার, সেজন্য আমাদের এটা অপশন থাকবে, কিন্তু ওল্ড মডেলে যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে কিন্তু এই ওই অ্যাপ্লিকেশনগুলোতে এরকম অপশন পাবেন না। ব্ল্যাঙ্ক পেজ মিন্স নতুন পাতা, যেটা আমরা এর আগে ফাইল মেনু থেকে শিখেছি, আমাদের নিউ এ যাওয়ার পরে ব্ল্যাঙ্ক পেজ থাকে, অথবা এখান থেকে আপনি কভার পেজগুলো নিতে পারেন, যেগুলোকে টেমপ্লেট বলে রাখি। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেজ ব্রেক। পেজ ব্রেকটা দেখতে পাচ্ছেন, আমার এখান থেকে কন্ট্রোল চেপে এন্টার চাপে দিলেই হবে। আমাদের কিবোর্ড কমান্ড দেখতে পাচ্ছেন যে পেজ ব্রেকের এখানে গেলেই দেখাচ্ছে ইনসার্ট পেজ ব্রেক, কন্ট্রোল প্লাস রিটার্ন। রিটার্ন মিন আপনি কন্ট্রোল চেপে এন্টার প্রেস করতে পারেন, তাহলেই নতুন পেজ আসবে। এছাড়া আপনি যদি কন্ট্রোল চেপে চেপে অথবা এন্টার প্রেস করে করে আপনি এভাবে নিয়ে আসতে চান, আপনি নেক্সটে আরেকটি পেজ নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার আরও একটি নতুন পেজ এসে গেছে। এরপরে আমরা ইনসার্টের নিচের দিকে দেখতে পাচ্ছি, আমরা এখানে টেবল নাম দেখতে পাচ্ছি। টেবলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবল। এখানে আমি মাউস দিয়ে হবার করলে আমাদের টেবল এসে যাবে, প্রিভিউ করবে। তো আমি একটা কলাম কিন্তু রো এখান থেকে পাঁচটা নিচ্ছি, সেম পাঁচটা রোই থাকবে, এবারে আমি কলাম দুইটা নিচ্ছি, পাঁচটা রোই থাকবে, তিনটা কলাম নিচ্ছি। সো আপনি কয়টা কলাম কয়টা রো নেবেন সেটা আপনি বুঝে বুঝে এখান থেকে জাস্ট একবার ক্লিক করে জাস্ট ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এখানে যতটা কলাম এবং যতটা রো আমি চাইছিলাম ঠিক সেভাবে করে এসে গেছে। অথবা আপনি যদি চান ইনসার্ট থেকে টেবল, নিচের থেকে আপনার ইনসার্ট টেবলের মাধ্যমে কলাম রো লিখে দিয়েও নিয়ে আসতে পারেন কমান্ডের মাধ্যমে। তো আমি এখান থেকে সাপোজ আমি চারটি কলাম নিচ্ছি এবং এখান থেকে দশটি রো নিচ্ছি, আমি দশটি লিখে দিচ্ছি। লিখে না দিলেও আপনারা জানেন যে এখান থেকে বাড়ানো এবং কমানোর মাধ্যমে আমরা এখান থেকে কমানটাকে নির্দিষ্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এখান থেকে কলাম 1, 2, 3 এবং 4টি কলাম এসে গেছে। এবারে আমি এখান থেকে 2, 3, 4 এবং নিচের দিকে 10টা রো আমরা ইন্ডিকেট করে দিলাম। আপনারা জানেন যারা মাইক্রোসফট ওয়ার্ড 2003 আমাদের টিউটোরিয়ালগুলো দেখা আছে তারা অবশ্যই এখানে বুঝবেন যে আমি এখান থেকে কলামগুলো যদি ছোটো বড়ো করতে চাই তাহলে ঠিক কলামের লাইনটির এখানে গেলেই একটা তীর চিহ্ন দেখাবে বাম দিকে এবং ডান দিকে সরানোর জন্য। তখন মাউসের লেফট আঙুলটি চেপে ধরে আমি ডান দিকে বা বাম দিকে যখন যেরকম প্রয়োজন তখন সেরকম আমরা নিতে পারব। এরপরে যদি আমি মনে করি যে আমি এখান থেকে এই কলামটি আরেকটু এদিকে সরাবো, সেম এভাবে নিতে পারি। এবারে আমি এখন 4 নম্বরের পরে আরও একটি কলাম নেব, এটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কী করবেন? প্রথমত ইনসার্ট, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে টেবিলে করে নিয়ে আসলাম। দ্বিতীয়ত আমরা এই যে এখানে বললাম যে এক্সট্রা একটা কলাম নিয়ে আসবো, 4 নম্বর এর কলামটির উপরে আমি সিলেক্ট করতে পারি অথবা সিলেক্টের বাইরেও যে কোনো এক জায়গায় রাইট বাটন চেপে দেবো, অবশ্যই 4 নম্বর কলামের ভিতরেই। এরপর আমি যদি ইনসার্ট থেকে কলাম টু দ্য লেফট করি তাহলে 4 নম্বরের পূর্বে বামে আসবে, এবং ইনসার্ট থেকে কলাম টু দ্য রাইট করি তাহলে আমাদের 4 নম্বর কলামের ডান দিকে আসবে। এভাবে করে যদি আমি ইনসার্ট রো রো নিয়ে আসতে পারি, রো অ্যাবোভ হয়ে আসবে, অ্যাবোভ মিন্স উপরের দিকে, রো বিলো, বিলো মিন্স নিচের দিকে। আমি যেখানে কার্সর রাখছি তার উপরে এবং তার নিচেকে বোঝাচ্ছে রো দিয়ে। আমি কমান্ডটাকে নির্দিষ্ট করে দিব যে আমি চাচ্ছি কোথায়, আমি 5 নম্বরের একটি কলাম চাচ্ছি, সেজন্য ইনসার্ট কলাম টু দ্য রাইট ক্লিক করে দিলাম, আমি একটা 5 নম্বরের কলাম এখানে পেয়ে গেছি, 5 নম্বর লিখে দিলাম।
সেম এভাবে যদি আপনি মনে করেন যে এই জায়গাতে 8 নাম্বার দেওয়া আছে, 8 নাম্বারের নিচে আপনার আরও একটি রো লাগবে, যে 9 এবং 10 যেটি আছে সেগুলো একটু নিচের দিকে থাকবে। তো 8 নাম্বারের নিচে আমরা একটা এক্সট্রা রো নিয়ে আসবো, সেজন্য রাইট বাটন চেপে ইনসার্ট কলাম রো। এখন আমরা নিচ্ছি কি রো, রো কোথায় নিচ্ছি, নিচে নিচ্ছি, সেজন্য ইনসার্ট রো বিলো ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আরও একটি রো চলে আসছে। এছাড়া যেটা করতে পারি, আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারি। সেজন্য আমি যদি এবারে এই রোটি সিলেক্ট করে দিয়ে আমি যদি রাইট বাটন চেপি এবং এখান থেকে ডিলিট করি, ডিলিট সেলস লেখা আছে, আমি যদি এখান থেকে না করতে চাই, আমি ঠিক এভাবে করে যদি একবার ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট, আমি জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি। এভাবে সিলেক্ট যদি একবার করেন, সাথে সাথে দেখবেন এরকম একটি আপনার পপ আপ মেনুর মতো ছোট্ট একটি ডায়ালগ বক্স আসবে, আংশিক সময়ের জন্য বাইরে ক্লিক করলে এবং চলে যাবে। সেই জন্য আপনি বুঝে শুনে একবার ক্লিক করে দেওয়ার পরে আপনি ডিলিট ক্লিক করে দিলেই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কলাম এবং রো ডিলিট করার জন্য। টেবিল ডিলিট করতে চাইলে টেবিল ডিলিট ক্লিক করতে হবে, রোয়ে গেলে রোয়ে এবং কলামে গেলে কলাম। আমি যেহেতু রো ডিলিট করবো সেই জন্য ডিলিট রোয়ে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এছাড়া আমাদের ইনসার্ট থেকে টেবিল থেকে ইনসার্ট, এখান থেকে আমি আর্টিস্ট করার মাধ্যমে আমরা টেবিল আর্ট করতে পারি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা পেন্সিল আকার ধারণ করেছে কার্সরটি, এটা আমি চেপে ধরে যতটুকু আর্টিস্ট করবো অতটুকুই হবে, দেখতে পাচ্ছেন অতটুকু আর্টিস্ট হয়ে গেছে। এবং যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে আমি চাইলে কলাম নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে, এবং রো নিতে পারবো বাম দিক থেকে ডান দিকে যখনই যাবো একটা করে রো হয়ে যাবে। আপনি বুঝে শুনে যতটুকু দরকার, যে আমার এতটুকু দরকার নিলাম এবং দেন এখান থেকে নিব, নিলাম, এবারে আমি এখান থেকে একটা ছোট্ট কলাম টানব, নিলাম, তার মানে এখান থেকেও আর্টিস্ট করতে পারেন। এবারে আমি যেটা বলবো, আমি এখান থেকে ড্রয়ে ক্লিক করে দিচ্ছি, উঠে গেছে। এটার মতো করে যদি আমি এগুলো তৈরি করতে চাই হবে কিভাবে, যে আমি জাস্ট একবার এখান থেকে এই দুইটা কলাম সিলেক্ট করলাম একটি ড্রয়ের ভিতরে, এখানে যাওয়ার পরে আমি যদি রাইট বাটন প্রেস করে একবার মার্সেলে ক্লিক করে দিই তাহলে এটিও আমাদের একটি ঘর হয়ে যাবে, মার্সেল হয়ে যাবে, সেলটি মার্স হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এদের মতো হয়ে গেছে। এরপর যদি মনে করেন যে আমি এখান থেকে এটুকু জায়গা সিলেক্ট করে অথবা দুই তিনটি ঘর একই সাথে সিলেক্ট করে রাইট বাটন চেপে আমি মার্সেল করব, তাহলে সাথে সাথে দেখবেন মাঝখানে মার্স হয়ে গেছে। অথবা যদি আপনি ইরেজার দেখতে পান এখানে, এখান থেকে আপনি চেপে ধরে জাস্ট এতটুকু সিলেক্ট করে ছেড়ে দেবেন, দেখবেন মার্স হয়ে গেছে। এভাবে করে আপনি কলাম রো নিয়ে আসতে পারবেন। অথবা আপনি যখনই একটা টেবিল তৈরি করবেন তখনই লেআউট নামে একটা অপশন চলে আসবে, যখনই আপনি টেবিল তৈরি করেন। আমি সম্পূর্ণ টেবিল আরেকবার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনসার্ট টেবিল এবং এখান থেকে ইনসার্ট টেবিল ক্লিক করে দিচ্ছি। আমি বুঝে শুনে এখান থেকে পাঁচটি কলাম এবং এখান থেকে 10টি রো নিয়ে ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা ডিজাইন আসছে এবং সাথে লেআউট নামটি আছে। এই লেআউটে গেলে আপনি এখান থেকে কলাম রো বাড়ানো এবং কমানো সহ আপনি ছোট বড় করে বা এক্সট্রা আরও একটি কলম বা আরও একটি রো আপনি নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে সাপোজ আমি 4 নম্বর এবং 5 নম্বর দিচ্ছি, বোঝানোর জন্য আমি ডান দিকে একটি কলাম নেব, সেটার জন্য দেখতে পাচ্ছেন ইনসার্ট লেফট ইনসার্ট রাইট, সো আমি কলাম ইনসার্ট রাইটে ক্লিক করে দিলে এক্সট্রা একটা কলাম চলে আসবে। আশা রাখি বুঝে গেছেন, এখান থেকে আর তেমন কোনো কিছু হয়তো বোঝাতে হবে না। আর আশা রাখি বাকি আউট নলেজগুলো আপনাদের জানা আছে, যেমন এখান থেকে স্প্লিট টেবিল আছে, আমি এখান থেকে দুই ভাগ করব টেবিলটি, এখানে ক্লিক করে দিলে আপনি দেখবেন দুইটা ভাগ হয়ে যাবে, এক্সট্রা হবে। সেম এভাবে করে কিছু কিছু কমান্ড আছে যেগুলো টেবিলের ক্ষেত্রে আপনাদের শর্টকাট যেটুকু প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি, যে টেবিল থেকে যে আপনি এখান থেকে নিতে পারেন, ইনসার্ট থেকে নিতে পারেন, ড্র থেকেও নিতে পারেন ইচ্ছা, এবং এখান থেকে নিলে পরে আপনি শেষে যেটা করতে পারেন সিলেক্ট করে এতটুকু দিলে আপনার অবশ্যই শর্টকাট এখান থেকে ইনসার্ট মেনু থেকে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে লেআউটের মাধ্যমে কলাম রো ডিলিট করা অথবা নিয়ে আসা সহ আপনি মার্সেল করতে পারেন। আশা রাখি টেবিল মেনুটি বুঝে গেছেন। এবারে আমরা ইনসার্ট থেকে পিকচার নিয়ে আসবো, পিকচার হচ্ছে ছবি বা ফটোজ, আপনি যেটাই বলেন না কেন, ইমেজ আকারেও বলা যায়। তো আমি এখান থেকে পিকচারে ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করব কোথায় আমাদের পিকচারটি আছে। সাপোজ আমি ডেস্কটপে যাচ্ছি, এখান থেকে আমি ফ্রিল্যান্সিং ক্লাস আছে যাওয়ার দরকার নেই, তারপরেও আমি যাচ্ছি এখান থেকে ইনসার্ট, দেন এখান থেকে আমি একটু পিকচার দেখি,
आंसर पिक्चर एखे नाई तो आपात तो एखान डकुमेंट एक शॉर्टकट फाइल निचि सपोज एखान माइक्रोसॉफ्ट वर्ड ही छोट एक फाइल निचि ये दें इनसर्ट पिक्चर नहीं आसते परलम कि इनसार्टर मध्यमें क्यों इनसार्ट पिक्चर दें एखान जेको पिक्चर खुजे बेर अपनी नहीं आसते पें तो कैंसल कर दीची ये पिक्चर आनी चाहले छोटो बड़ो करते ठीक ये कणागुलरने गले तीचिन्ह देखा तक अपनी चेपे तुले छोटो बड़ो करते देखते फटोफटोगो एखे गए छोटो बड़ो कर एवे एखे क्लिक करारे साथ देखते बैरि क्लिक कर दीची कोपशन नहीं क्लिक कर दी एक छोटो अपशन आसते से देखते बैरि क्लिक एखे एड इन्सर ये देखें एक बार क्लिक कर दी हमारे ये पिक्चर फर्मेट नाम अपशन आसने एक बार चले जाबें जावर पर आनी जेटा करबें एखान पिक्चर हमें जो चाहिए एगल भेतरे सर देखते विशाल बड़ो जैगा नहीं इवें जी को लेखा लिखते चाहिए यटार के लिखते हमें जो ऊपर नीते चाहिए काज हा एखे नीते चाहिए ये लेखा हे तो मूलत बोझानों जो एखे अनेक किस लिखब हमें ये लेखागुलो सपोज बोझानों जो आक बार पेस्ट कर दिल ओके पिक्चर नहीं आसब हमें चेपे धरे एक ऊपर उठानों चेषा करे दीची देखते आसार साथे साथ लेखाटी सर गए पिक्चर टीके देखा हमें एक बड़ो कर लेखागुलो सर जाता एक प्रब्लेम आपन फर्मेटे जा फर्मेटे जावर पर देखते एखान टेक्सट ओवरलैपिंग क्लिक कर देव एवं एखान बिहाइंड टेक्सटे क्लिक कर दी लेखार पीछन दिखे ये छविटी चले जाए क्लिक कर दिलाम देखते और को समस्या छाड़ा पिक्चर जेखने से मुव करते छाड़ा अपनी टेक्सट ओवरलैपिंग आपनी नीते पारें ओवरलैप टेक्सट जेटा के बोझाई एखान इन फ्रंट अफ टेक्सट कर ले सब लेखार ऊपर टेक्सट बक्सर उपरे पिक्चर चले आसबे क्लिक कर देवार साथे साथे देखते पिक्चर लेखार ऊपर चले आसछे तो ये करे आपनी अपनार पिक्चर टीके मुभमेंट कराते पारें एछाड़ा आपनी चाहले ए टेक्स्ट ओवरलैपिंग शुधु एखाने प्रयोजन होबे एबं एखान थेके रोटेट जदि आपनार प्रयोजन हय आपनी रोटेट करे देखते पारें जदिओ आमार एखाने प्रयोजन होबे ना एबं आपनादेरो तेमन प्रयोजन होबे ना रोटेटटी एछाड़ा आपनी एखान थेके आरेकटा जेटा करते पारें आपनार एखान थेके एडजस्टमेंट एखाने ब्राइटनेस बाड़ानो कमानो करते पारें যেটা আপনার ইচ্ছা সেটা আপনি নিতে পারেন তো আমার এটা নরমালি অরিজিনালি যেটা সেটাই থাকবে সাথে আপনি এখানে কনটেস্ট করে আপনি ব্র্যান্ডনেসটা নিজের মতো করে সাজাতে পারেন আপনি কি চাচ্ছেন সেটা করতে পারবেন আমি একবার ক্লিক করে দিচ্ছি অরিজিনাল নরমালি এছাড়া আমাদের ইনসার্ট থেকে আর পিকচারের কোনো রকম কমান্ড প্রয়োজন হবে না এরপর যেটা আসবে আমরা শেপ শেপের এখানে যাওয়ার পরে শর্টকাট চিহ্নটি দেখতে পাচ্ছেন প্রথমে টেক্সট বক্স जे बक्सर भेतरे टेक्सट थे लेखा थे सो एम एक बक्स थको जेखने लिखते पब सपोज हमें एखान यतटुकू जैगाते आर्टिस्ट कर निल एखान ये लिखते पब कितु जदि इन्सार्ट शेपर ये जाय बक्सगुलाते जा ठीक एटर मत कर आर्टिस्ट करा जा देखते हमें एक एटर मत कर आर्टिस्ट करसी किन्तु एखाने गए लिखले लेखा जाए ना एखाने गए लिखले लेखा जाए सेम आमी जो दी इन्सार्ट थेके आबारो शेपे गिए आरो अन्यान्य जिनिस जेगुलो आछे सेगुलो आर्टिस्ट करते चाहिए जेमन एखान थेके ए पिक्चरटी देखते पाच्छी आमी जो दी एर उपरेओ लिखते चाहिए देखते पाच्छेन पारतेछि ना अथच आमी चाइले एटाते लिखते पारबो एकटी कमांडेर माध्यमे जेमन राइट बाटन चेपे आमी जो दी एटाते एड टेक्सट करे दी ताहले टेक्सट बक्सेर मतो लेखा जाबे क्लिक करे दिच्छि एबं एखाने लिखे दिते पारबो सेम आमी एकटी नतून शेप निये आसछि इन्सार्ट शेप एवं एखान थेके आम्रा एक छोट टेक्स्ट बक्सर मतो निब ना कि एखान थेके आम्रा जेगुलो चाई सपोज आम्रा एखान थेके उड़न्त पताकार जोन्नो आमादेर जे एक्सट्रा शेपटी प्रयोजन हय जेमन आमी एटा क्लिक कर दिच्छि एवं एखान थेके आर्टिस्ट कर निच्छि एरपर आमी एटा एकटु सराच्छि एवं एखाने जदि आमी मने करि लिखब ताहले राइट बटन चेपे एड टेक्स्ट करते हबे ताछाड़ा केउ लिखते पारबे ना
আমি রাইট বাটন চেপে অ্যাড টেক্সট দেন এখান থেকে লিখে দিলাম কিছু একটা। আপনি চাইলেই ন্যাশনাল ফ্ল্যাগ লিখে দিতে পারেন এখানে। ন্যাশনাল ফ্ল্যাগ এটা মিডল পয়েন্টে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক যেভাবে করে আপনি ফন্ট সাজানো শিখেছিলেন ঠিক সেভাবে করেই করবেন। আমি এখান থেকে গ্রিন নিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, একটু সাইজ বড় করে নিচ্ছি, যা যা আপনি শিখেছিলেন সবগুলো কমান্ড আপনি এখান থেকে ফলো করতে পারবেন। তো আমি আপাতত এসব নিচ্ছি না, আমাদের যে কমান্ডগুলো প্রয়োজন সেই কমান্ডগুলো রিএক্সেল করার জন্য আমরা এখান থেকে শেভের কয়েকটা কাজ শিখছিলাম যেগুলো আমাদের এখানে রিএক্সেল করার প্রয়োজন হতে পারে। আমি মূলত এখান থেকে আরও দুইটি আউট নলেজ দিব, তার ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট্ট একটি চিহ্ন, এই যে কার্ভের মতো, এগুলা যে কোনো একটি দেখালেই আপনি বুঝতে পারবেন, বাকিগুলো হয়তো যে আর্টিস্ট করা আছে ঠিক সেম টু সেম আসবে। আর আমি চাইলে এখান থেকে কার্ভ করেও নিতে পারবো, যেমন এখানে একবার ক্লিক করে দিচ্ছি এবং ঠিক উপরের দিকে একটু ক্লিক করে যদি নিচের দিকে আসে দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে গেছে, এবার ডাবল ক্লিক করে দেন ছাড়া যাবে। সেম যদি আমি কোনোখানে আইকনের মতো বা কোণা চিহ্নটির অ্যাঙ্গেল বা ডিগ্রি সিস্টেমের জন্য নিতে যাই, তাহলে আমি এভাবে ইনসার্ট থেকে শেপ দেন এখান থেকে কার্ভে ক্লিক করে দিয়ে ঠিক আমি যেমন এই কোণাটি বের করবো কোণা থেকে ক্লিক করে দিলাম, ঠিক মিডল পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে আমি ডান দিকে সরিয়ে নিচ্ছি ডাবল ক্লিক করে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই কোণাটি বের হয়ে আসলো। সেম এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এছাড়া আপনি আউট নলেজ হিসাবে এখান থেকে আরও যেটা করতে পারেন, আমি সাপোজ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজের জন্য বা আমাদের পেপার পত্রিকার সময় বিভিন্ন কার্টুন বা মানুষের মাইন্ড কী বলে তাৎক্ষণিক ওই পিকচারে সেটা বোঝানোর জন্য এরকম স্যাম্পলগুলো প্রয়োজন হয়। তো আমি এই বৃষ্টির মতো এটা নিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট ছোট্ট করে একটু এটা আর্টিস্ট করে নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি যে এই ছবিটার মাঝে কী ফুটে উঠেছে বা আপনার কী কমান্ড বা কী মাইন্ড, এটা আমি এখানে লিখে দিতে পারি। সেম এই কাজগুলো বোঝানোর জন্যই হচ্ছে এই সমস্ত জিনিসের শেপগুলোর প্রয়োজন। এবং আমি এইটা সরানোর পরে যদি মনে করি যে এদের এই যে হলুদ চিহ্নটি আছে এই শেপটির, এটা চেপে ধরে আমি যদি এটা এদিকে ঘোরাতে চাই শেপ ঠিক রেখে আমাদের জাস্ট শুধু বোঝানোর জন্য একে যে আমি ইনি বলতেছি এই কথাটি, তাই এটা এদিকে ঘোরানো যাবে। কীভাবে করলাম, একবার এই টেক্সট বক্সে বা এই শেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা হলুদ চিহ্ন বর্ণ আছে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা একটু বড় করে নিই তাহলে সেপারেটভাবে যে হলুদের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এটা, এই চিহ্নটি চেপে ধরে আপনি যেখানে সেখানে মুভমেন্ট করলে সেটা সেখানের দিকেই ফলো করে দেখাবে। এরপরে আমরা যেটা করতে পারি, আমি কার্ভটি ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এরপর যদি আপনি এটাতে চান, সাপোজ আমি এই কী বলে ফেসটাতে যাচ্ছি, স্মাইল ফেসে আমি জাস্ট এই হলুদ বর্ণটি দেখতে পাচ্ছেন এখানে, আবার এটা চেপে ধরে একটু উপরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তার স্মাইলিংটা ক্রাইং দিকে চলে গেছে। যাই হোক, আমরা এবারে আরও কিছু শেপ নিয়ে কথা বলবো। লাস্ট ইনসার্ট শেপ এবং এখান থেকে সাপোজ আমি এগুলা থেকে একটা নিচ্ছি, স্টার মার্ক দেখতে পাচ্ছেন এখানে, এই স্টারের শেপটি নিতে পারেন অথবা এখান থেকে আপনি যে কোনো একটি শেপ ক্লিক করে দিয়ে ছোট্ট একটু করে আর্টিস্ট করতে পারেন। এটা দেখানোর মানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আউট নলেজ বিভিন্ন শেপ দেখে অন্যরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছে কিন্তু আপনারা পারবেন না এমনটি যেন না হয়, সেম এই কাজটি যেন আপনি করতে পারেন। সেজন্য আপনাদেরকে যতটুকু আমাকে আউট নলেজ দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন দেখতে পাচ্ছেন এই শেপটি আনার সাথে সাথেই আমাদের চতুর্দিকে সিলেক্ট করার একটা অপশন চলে আসছে, বাইরে ক্লিক করে দিলে এটা থাকবে না এবং এখানে ক্লিক করলে সেগুলো আসবে। এবারে যদি আমি এই যে হলুদ বর্ণটি দেখতে পাচ্ছেন এটা যদি চেপে ধরে একটু কাছাকাছি নিয়ে আসি এবং যদি মনে করি যে আমি এই লাইনটি একটু মোটা করব বা কালার করব, তাহলে অবশ্যই ফরম্যাটে থাকতে হবে, যদি আপনি ইনসার্টে থাকেন তাহলে এটা হবে না, ফরম্যাটে যেতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, ইনসার্টে থাকা অবস্থায় এটাতে ডাবল ক্লিক করে দিয়ে ফরম্যাটে আসতে পারেন। আমি এখান থেকে শেপ ফিল কালার, আমি এখান থেকে শেপ ফিলের কালার সাপোজ মেবি একটা কালার নিচ্ছি, আমি এখান থেকে এই কালারগুলো যদি ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন যে মোর ফিল কালার, এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটি নিচ্ছি বা এই কালারটি নিচ্ছি, নিয়ে ওকে প্রেস করে দিচ্ছি। এরপরে আমি যদি মনে করি শেপ আউটলাইনের এখানে আমি লাইনটা একটু মোটা করে নেব বা বড় করে নেব, তাহলে এভাবে করে আপনি করতে পারেন। তো আমি একটু লাইনটি মোটা করে নিচ্ছি এবং লাইনটি কালার করে নেব, সেই জন্য এখান থেকে লাইনেরও কালার করতে পারেন চাইলে। তো আমি এখান থেকে হলুদ কালারটি বা এখান থেকে গ্রিন বর্ণটি নিতে পারেন, নিয়ে আপনি নিজের মতো করে সাজাতে পারেন। আমি একবার ক্লিক করে দিচ্ছি এই কালারে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই শেপটি চলে আসছে।
কিভাবে হলো আপনি এটা নিজের থেকে দেখতে পেয়েছেন, আপনারাও রিঅ্যাক্সেল করবেন, আশা রাখি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা এবারে মূলত ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি, তারপরও আপনাদের কিছু বিষয় আমি এখান থেকে খোলাসা করে দিচ্ছি। যে ইনসার্ট থেকে টেবিল, পিকচার, শেপ, এই তিনটে জিনিসই সব থেকে বেশি প্রয়োজন হয়। আর মাত্র দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা জিনিস একটু কম প্রয়োজন হয়। আমি সাপোজ এখানে বোঝানোর জন্য আমি সাপোজ কিছু লিখছি এখানে, যেমন মাশরুমস, PECS, এতটুকু লিখলাম। এবং যদি মনে করি যে আমি এই লেখাটি, শুধু মাশরুম স্টেক লেখাটি আমি সিলেক্ট করে দিয়ে এটার উপরে কেউ ক্লিক করলে যেন আমার লিঙ্কে ক্লিক হয়ে যায় বা আমার লিঙ্কে চলে যায়, চ্যানেলে চলে যায়, সেখানে এখানে ক্লিক করার পরে হাইপার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিঙ্ক অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে প্রেস করে দিলে আপনার লিঙ্কটি চলে আসবে। সাপোজ আমি এখান থেকে আমি আমার লিঙ্কটি কপি পেস্ট করে দিচ্ছি, এজন্য আমাদের এখান থেকে লিঙ্কটি কপি করাই ছিল, আমি পেস্ট করে দিচ্ছি জাস্ট। এবং এরপরে ওকে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মাশরুম টেকের এখানে মাউসটা নিয়ে গেলেই সাথে সাথে দেখাচ্ছে এখানে যে আপনার এটা হাইপার লিঙ্ক বা লিঙ্ক ক্রিয়েট করা আছে, লিঙ্ক অ্যাড করা আছে। তো বন্ধুরা, এছাড়া আমাদের আরেকটা ছোট্ট কমান্ড লাগবে, আজকের মতো লাস্ট কমান্ড, যেটা আমি আর বিরক্ত করবো না আপনাদেরকে নিয়ে। তো যাক, এখান থেকে শুরু করে চলে আসি স্যাম্পল। স্যাম্পল থেকে এবারে সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর স্যাম্পল। আমাদের এখানে যে স্যাম্পলগুলো আছে এগুলো রিসেন্ট ইউজ করা হয়েছে, তাই এটা দেওয়া আছে এখানে। আপনি মোর স্যাম্পলে ক্লিক করে দিলে আপনার এখান থেকে স্যাম্পলের স্টোর চলে আসবে। আমি এটা জাস্ট ছোট্ট করে নিচ্ছি এই বক্সটি, এবং এখান থেকে একটু সরিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছি বোঝানোর জন্য। আমরা এখান থেকে গিয়ে চাইলে কিবোর্ড ছাড়া মাউস দিয়ে সব লেখালেখি করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে কিবোর্ড দিয়ে লিখলে আমাদের হাতের 10টি আঙুল কাজ করে, কিন্তু মাউসে 2টি আঙুলের বেশি কাজ করা যায় না। তো আমরা এবারে এখান থেকে বিভিন্ন ফন্ট চেঞ্জ করে করে আমাদের বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে পারি। যেমন এখান থেকে একটু ক্লিক করে দিচ্ছি, অন্যখানে ফন্ট স্টাইলগুলো চলে আসে, যেগুলো আমরা কিবোর্ডে দেখতে পাই সেগুলো ফন্ট চেঞ্জ করতে হয় আমাদের ফরম্যাট থেকে ফোনে আসে বা হোমে গিয়ে। আমরা যারা 2003 কাজ করছি তারা জানি যে ফরম্যাট থেকে ফ্রন্ট অথবা আমাদের ফরম্যাটিং টুলবার থেকে কাজ করতে হয়, আর 2007, 2010, 2013 এবং 2016 যে সফটওয়্যারগুলোতে আছে সেগুলো হোম মেনু থেকে এসে কাজ করতে হয়। তো আমি এখান থেকে আপাতত বোঝানোর জন্য আমি অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি। আবারও দেখতে পাচ্ছেন ইংলিশগুলো হচ্ছে, আমি যদি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে একটু নিচের দিকে আসি, দেখবেন এখান থেকে আমাদের বাংলা ইংলিশ উভয় চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে বাংলা চিহ্ন দেখতে পাচ্ছি। তো বাংলার জন্য অবশ্যই মনে রাখবেন সূত্র নিয়ম, যে আমি যেন SUTO সূত্র নিয়ম যে লিখে দিচ্ছি। তো সূত্র নিয়ম যে নিয়ে গেছি এবং পেয়ে গেছি, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যুক্ত বানানের যদি কেউ প্রয়োজন হয়, কারো প্রয়োজন হয় যে আপনি যুক্ত বানানে আটকে গেছেন, তাহলে মনে রাখবেন এখান থেকে আপনি নিজের থেকে নিয়ে আসবেন, কাউকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে যুক্ত বানানোর জন্য হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে আমি অঞ্চল বানানটি পারতেছি না, সেটা ইয়েচো। তো আমি যদি না পারি হঠাৎ করে ওই সময় যদি আমি লিখতে না পারি, জানা আছে যে ইয়েচো হয়, তো আমি এখান থেকে ইয়েচোটা নিয়ে ইনসার্ট করে দিলে সাথে সাথে চলে আসবে। দেখতে পাচ্ছেন এসে গেছে, আমাদের ছোট্ট করে দেওয়া আছে এই জন্য বোঝা যাচ্ছে না। আমি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে, আমি এখান থেকে 12 সাইজ দেওয়া আছে, আমি একটু বড় করে নিচ্ছি, দেখবেন চলে আসছে। স্যার, এভাবে আপনার যে যুক্ত বানানটি প্রয়োজন সেটা আপনি নিয়ে ইনসার্ট করে দিতে পারবেন। সেম এভাবে করে আমি যদি চাই সবার শেষে, ফন্টের সবার শেষে আমি চেপে ধরে এটা নিয়ে আসতেছি নিচের দিকে, যেখানে আমাদের W নাম দিয়ে শুরু হয়ে গেছে আমি সেখানে ক্লিক করে দিচ্ছি, UVW এটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে নিচের দিকে আসতেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্যাম্পল দেখতে পাচ্ছেন, এগুলো নিতে পারবেন। যার যতগুলো ফন্ট আছে তার শতগুলো আমাদের এখান থেকে কিবোর্ডের স্টাইলগুলো বা আমাদের বিভিন্ন ফন্টের স্টাইলের সাথে বিভিন্ন স্যাম্পলগুলো দেখতে পাবো। তো আমি এখান থেকে আরও নিচের দিকে আসতেছি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে করে। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু স্যাম্পল দেখা পাচ্ছি, আমি এসব নেব না, আমি আরও নিচের দিকে আসি। এবারে আমি আরেকটু নিচের দিকে কিবোর্ডে আসি, দেখি আশা রাখি পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছি। এবারে আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে
বিভিন্ন লেখকের লেখনী ভাষা প্রকাশ করার জন্য প্রথমে লেখা থাকে আমাদের কথা, শুরু কথা, প্রারম্ভ কথা। সে সমস্ত কথা লিখতে গেলে আমাদের এরকম একটি চিহ্ন প্রয়োজন হয় বিভিন্ন লেখার সামনে বা প্রথমে। এখানে ক্লিক করে দেওয়ার পর ইনসার্টে ক্লিক করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এই যে ফন্টটি বা আমাদের এই যে স্যাম্বলটি, এটা একটা ফন্টের মাধ্যমে আসছে। আমরা এই স্যাম্বলটিতে ক্লিক করে দিতে পারি। সেম এভাবে খাঁটি চিহ্নটি ব্যবহার করার জন্য আপনি এটা নিতে পারেন, অথবা আপনি এখান থেকে বিভিন্ন আঙ্গুল দেখিয়ে রুলস, বৈশিষ্ট্য বা উদ্দেশ্যের জন্য কাউকে ফলো করার জন্য এটা আপনি চিহ্ন দিতে পারেন। সেম এভাবে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, এটা যদি নিতে চান তাহলে এখান থেকে পাবেন। সেম এভাবে করে আপনি খুঁজে খুঁজে দেখবেন অনেকগুলো স্যাম্বল দেওয়া আছে এখানে, আপনাদের প্রয়োজনের স্বার্থে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, মূলত আজকের প্রোগ্রাম এ পর্যন্তই। আর নতুন কোনো কমান্ড এখান থেকে আপনাদের আশা রাখি প্রয়োজন হবে না। আমরা নেক্সট কমান্ডটি শিখব ডিজাইন এবং লেআউট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর অবশ্যই মনে রাখবেন আমাদের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে অন্তত আমাদের ভালোবাসাটা আরও উজ্জীবিত হবে আপনাদের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।